গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে ভালোবাসার রাখি বন্ধন উৎসব। দেশের প্রায় প্রত্যেকটি রাজ্যে, মূলত উত্তর এবং পশ্চিম ভারতে এই উৎসবের ধুম সব থেকে বেশি। মহাভারতে শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর রাখি বন্ধন হোক, কিংবা গণেশ কন্যা মাতা সন্তোষী ও তাঁর দাদা শুভ এবং লাভের রাখি বন্ধন, প্রাচীন আমল থেকেই ভাইয়ের হাতে বোনের রক্ষাসূত্র বা রাখি বন্ধন পালিত হয়ে আসছে। তবে বাংলায় এই উৎসবের বহুল প্রচলন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের হাতে রাখি পরিয়ে সংকল্প নেওয়া হয়েছিল দেশভক্তি এবং অখণ্ড ভারতের। সেই থেকে আজও সাড়ম্বরে পালিত হয়ে আসছে রাখি বন্ধন উৎসব। মূলত পঞ্জিকা অনুযায়ী শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন পালন হলেও এই বছর তা হচ্ছে ভাদ্র মাসে। বুধবার বাংলার জেলায় জেলায় রাখি বন্ধন উৎসবে সামিল হলেন বিশিষ্ট থেকে সাধারণ মানুষ। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের রূপনারায়ণপুর মুখ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল রাখি বন্ধন উৎসব। এদিন সর্বপ্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রতে মাল্যদান করে মহিলা কর্মীরা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান এবং সহসভাপতি ভোলা সিংকে রাখি পরিয়ে দেন। তারপরে তাঁদেরই নেতৃত্বে অন্যান্য কর্মীদের একে অপরকে রাখি বন্ধন করা হয়। মিষ্টিমুখ করিয়ে রাখি উৎসব পালন করলেন তারা। তাছাড়াও রাস্তায় আগত সমস্ত মানুষকে রাখি পরানো হয়। অপরদিকে চুচুড়া পুলিশ স্টেশনে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পালিত হল রাখি বন্ধন উৎসব। চুচুড়া থানার সামনে মহিলা সিভিক ভলেন্টিয়াররা পথ চলতে সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে এই উৎসব পালন করলেন। সারা বছর কাজ আর আইন রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তারা, কিন্তু আজ একটু অন্যভাবেই ধরা দিলেন পুলিশ অফিসাররা। অপরদিকে মঙ্গলবার সকালবেলায় চুচুড়া ঘোড়ের মোড় এলাকায় রাখি বন্ধন উৎসবে সামিল হলেন দৃষ্টিহীন মানুষ। মূলত যারা এই রাখি পরান তারা সকলেই ট্রেনে বাসে গান গেয়ে পয়সা উপার্জন করে থাকেন। চুচুড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় 35 জন দৃষ্টিহীনদের নিয়ে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করে। কি করছেন আজকে রাখির দিনে আপনারা? আমরা রাখির দিনে সব দৃষ্টিহীন দাদারা আমার দিদিদের সমস্ত সবাইকে নিয়ে আমি এখানে গরিব গরিব মিলিত হয়েছি। আমরা পথ চলতি ব্যক্তিদের জন্য রাখি পরানো ওই উৎসবটা পালন করার জন্য। কেমন লাগছে? কি বলবেন রাখির দিনে ভাইয়াদেরকে? ভাইদেরকে বলবো যারা দাদা আমার পথ চলছে দাদারা, তারা আমাকে আশীর্বাদ করুন, আরো আবার যেন করতে পারি। ভাইদেরকে একই কথা বলবো, তাদেরকে আমি আশীর্বাদ করি আমাদের সবার তরফ থেকে। রাখির দিনে খুব ভালো লাগছে, খুবই নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো। আর শিবানী আমার কাছের বোন সম্পর্ক, আমরা সব একই সঙ্গে মিলিত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। খুব সুন্দর। এমনি আপনারা কি করেন? আমরা এই সবাই আর কি, কেউ ট্রেনে হকারি করছে, কেউ গান বাজনা করছে, এইভাবে এদিকে বিশিষ্টদের মধ্যেও পালিত হল রাখি বন্ধন। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংস্কৃতিক দিবস এর অন্যতম কর্মসূচি হিসাবে রাখি বন্ধন উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও প্রধান অতিথি হিসাবে ছিলেন ঝুলন গোস্বামী, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ ক্রীড়া এবং সাংস্কৃতিক জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিরা। হালফিলে প্রতি বছরই বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের ছবি দেওয়া রাখি দেদার জনপ্রিয়তা লাভ করেছে। রাখি বন্ধনের দিনে 6 ফুটের বিশাল এক রাখির প্রদর্শন করল কংগ্রেস সেবা দল। সঙ্গে অজস্র ছোট রাখি বাঁধা হয় পথ চলতি মানুষের হাতে। অপরদিকে বুধবার শুভ রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন দমকল মন্ত্রী সুজিত বসু। লেকটাউন দক্ষিণদাড়িতে রাখি বন্ধন অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। সেখানেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই রাখি বন্ধন অনুষ্ঠানে মেতে উঠলেন। মন্ত্রীর হাতেও রাখি পরিয়ে দেন একাধিক ব্যক্তিত্ব। রাখি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা, ভাইয়ের মঙ্গল কামনা
এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। রাখি বন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখির পবিত্র সুতো বেঁধে দীর্ঘায়ু কামনা করলেন। অপরদিকে ভাইরা সারা জীবন প্রিয় বোনকে রক্ষা করার শপথ নিলেন এই দিন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।